তুমি কি 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 রিং বিক্রি করো এখানে সব রকম রিং পাওয়া যায় আচ্ছা ওই ফিনস থেকে শুরু করে মেকআউট দি যা রিং চাইবেন সব পাওয়া যায় পায়রার রাখো না পায়রার অর্ডার দিলে তখন আচ্ছা হ্যাঁ রিং কত থেকে স্টার্ট মোটামুটি 2 টাকা থেকে শুরু আচ্ছা 2 টাকা থেকে শুরু ধর বদ্রির ফিনচের কত ফিনচের 2 টাকা বদ্রি বদ্রি মেটালের রিং যদি নেন মেটালের রিং দুই রকম রিং হয় একটা নরমাল পাঁচ রিং হয় একটা এমটি রিং হয় একটা লেজার প্রিন্টেড রিং হয় ঠিক আছে বিভিন্ন দাম আছে বিভিন্ন দামের রিং হবে মানে কত বদ্রি স্টার্টিং ধরুন বদ্রি রিং 10 টাকা থেকে শুরু লেজার প্রিন্টেড হলে লেজার প্রিন্টেড মাল আপনার মোটামুটি 20 টাকা 20 টাকা এবার যত লেখা বাড়বে লেখা স্টাইল হবে তার উপর দাম হয় এগুলো সব লেখা মানে যেগুলো আছে এটা খালি নাম্বার করা আছে এবং পার্টির মাল আছে পার্টি যে মাল চাইবে সেই মাল পেয়ে যাবে অর্ডার আগে থেকে যেমন এই দেখুন অর্ডারের মাল সব নাম প্রিন্ট করা আছে প্রিন্ট করে ওই প্রাইস বলছে হ্যাঁ এগুলো অর্ডারে হ্যাঁ প্লেন রিং যদি কাউর লাগে 10 টাকা থেকে সবই 10 টাকা থেকে ধরুন আর লেখা হলে এবার যেমন লেখা হবে তার উপর দাম হবে এই শোনা না লেখা খাতা আনতে বলতো ভিডিও তো দাম কেমন না দাম ওদের আইডিয়া হবে কি করে আর পায়রার কেমন দাম পড়বে পায়রার রিজনেবল দাম মার্কেট প্রাইস যেমন যায় তার উপর দাম হয় পায়রার যেমন লেখা হবে তার উপর দাম হবে হ্যাঁ প্লাস্টিকের গুলো রাখেন নাকি শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ শ্রীলঙ্কা সব জায়গায় প্রাইস এবার রিটেলের একরকম হোলসেলের একরকম রিটেল রিটেল বলছি রিটেল রিটেল 20 টাকা করে দাও কাঠের গুঁড়ো কাঠের প্যাকেট দেখলাম সেদিন ওই ১০০ গ্রাম ৭ টাকা ৮ টাকার মতো পড়ে।